ভাই কিচেন উইথ ভিল স্টুডে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো পাউরুটি দিয়ে পিৎজা। আমি সার্ভিস পাউরুটি এইভাবে কেটে টুকরো করে নিয়েছি। আনিয়েছি 3টি ডিম। এবারে ডিমগুলো ফেটাবো। দেব লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, এবার ফেটে নেব। এবার এরপর পাউরুটির পিসগুলো মেখে নেব। এইভাবে মাখবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে দেব বাটার। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। এবারে পাউরুটির টুকরোগুলো ঢেলে দেব। আমার পাউরুটির পিসগুলো পাউরুটির টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দেবো সস। দেব পেঁয়াজ, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেব টমেটো কুচি। মুরগির মাংস আমি এইভাবে চেক করে রেখে দিয়েছি। তারপর দেবো চিজ। এরপর চাপা দিয়ে দেব। চাপাটি খুলে দেখব। বন্ধুরা, আমার পিৎজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবারে কাটবো। এ দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।